হিরো নাম্বার ওয়ান থেকে ফের নেতার টুপি গোবিন্দার মাথায়। বৃহস্পতিবার শিবসেনায় যোগ দিলেন তিনি। একনাথ শিন্দের সঙ্গে অভিনেতার সাক্ষাতের পর থেকেই আরব সাগরের পারে গুঞ্জন ছড়ায়। তাহলে কি ফের রাজনীতিতে আসতে চলেছেন অভিনেতা? সেই গুঞ্জনেই কার্যত শীল মোহর পড়ল। তীরধনুক হাতে তুলে নিলেন বলিউড অভিনেতা গোবিন্দা। চব্বিশের ভোটের আগে রাজনীতিতে কামব্যাক। বৃহস্পতিবার একনাথ শিন্ডের উপস্থিতিতে শিবসেনায় যোগ দিলেন 90-এর দশকের হট থ্রব। जो क्लीन ऑरा है वही थॉट जो है मुझे अच्छा लगा और मुझे ऐसा लगा जो मोदी जी में नजर आता था। मैंने तभी कहा था कि ये हीस अलग नजर आते हैं, तो पिछले जो 9-10 वर्ष में हुआ है वैसे ही यहाँ पे आप देखेंगे तो वही प्रोग्रेस 2 वर्ष में वही देखने मिल रहा है। मुझे लगता है कि सौंदर्यकरण, प्रोग्रेस, शहर, खास तौर पे आर्ट एंड कल्चर, उसमें हम क्या कर सकते हैं देखना चाहूंगा। शुद्ध दले जोग दवाई नय सूत्रे खबर उत्तर पश्चिम मुंबई आसन थेके ताके टिकट दीते पारे दल। ताज्जुब है कि उनके पास कोई उम्मीदवार नहीं किया। अभी एकनाथ जी शिंदे ये महाराष्ट्र के मुख्यमंत्री हैं, अभी अभी पार्टी की स्थापना उन्होंने की है, तो उनके पास कोई कैंडिडेट नहीं कि जो कांग्रेस में 10 साल पहले जो सांसद थे आज उनको 15 साल के बाद फिर से वहां से उम्मीदवारी दे रहे हैं। इसका मतलब यह है कि एकनाथ जी शिंदे साहब इनके पास में ऐसे कोई प्रमुख कार्यकर्ता नहीं है करके उनको इधर उधर जाके फिल्म इंडस्ट्री के जो पुराने नायक थे उनको टिकट देने का काम उनके ऊपर आ रहा है। ये बड़ी दुर्भाग्यपूर्ण परिस्थिति एकनाथ जी शिंदे साहब के पार्टी के ऊपर आई है। उत्तर पश्चिम मुंबई लोकसभा आसने उद्धव बालासाहेब ठाकरे बा यूपीटी प्रार्थी करेछे मराठी अभिनेता अमल कीर्तिकर के। एक बार देखे नेওয়া যাক রাজনীতিতে গোবিন্দার সফরনামা। 2004 এর রাজনীতির আঙিনায় উত্তর মুম্বাই থেকে সাংসদ হন বিজেপি নেতা রাম নায়েককে হারান গোবিন্দা। 2004 থেকে 2009 পর্যন্ত ছিলেন কংগ্রেস সাংসদ। ভোট যত এগিয়ে আসছে ততই চলছে রাজনীতির পারদ। রাজনীতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে বলিউড। সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন বলিউড ডিভা কঙ্গনা রানাওয়াত। হিমাচলের মান্ডি থেকে প্রার্থী হয়েছেন তিনি। এই আবহে এবার রাজনীতিতে কামব্যাক করলেন গোবিন্দা। হিরো নাম্বার ওয়ান, কুলি নাম্বার ওয়ানের পর এবার কি নেতা নাম্বার ওয়ান হবেন গোবিন্দা? রিপাবলিক বাংলা। প্রচারের ময়দানে বুলডোজার বাবা। বৃহস্পতিবার মুজাফফরনগরে প্রচারে যান যোগী আদিত্যনাথ। সঞ্জীব বালিয়ানের হয়ে এদিন প্রচারের ময়দান নামের দিন। বিরোধীদের ঝাঁঝালো নিশানা, সঙ্গে দেশ জুড়ে মোদীর উন্নয়নের ঢেউ। প্রচারে বাদ গেল না কিছুই। এইভাবে মুজফফরনগরবাসীকে মোদীর গ্যারান্টি মনে করালেন যোগী আদিত্যনাথ। 19 এপ্রিল ভোট এই কেন্দ্রে, হাতে সময় কম। বৃহস্পতিবার মুজফফরনগরে প্রচারের ময়দানে যোগী আদিত্যনাথ। বিরোধীদের বিধে যোগী বলেন এতদিন ভুল জায়গায় ভোট দেওয়ার পরিণাম ভুগতে হয়েছে মুজফফরনগরকে। আপনার এক ভোট গলত হাতো মে জাতা থা তো না কেবল মুজফফরনগর বলকে আমারা পশ্চিমী উত্তর প্রদেশ অরাজকতা কি भट्टी में झोंक करके यहां की सुरक्षा को खतरे में डाल दिया। कितना खतरनाक माहौल था, लोग चलने से डरते थे, आने से डरते थे। आपका एक वोट सही हाथों में गया, सही पार्टी के साथ गया तो अराजकता समाप्त हुई और आस्था को सम्मान मिला। 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘ অপেক্ষার পর রামলালা ফিরেছেন তার নিজের ঘরে। শ্রীরামকে কাছে পেয়ে ভক্তদের আবেগ, উচ্ছ্বাস বাঁধ ভাঙা। এদিনের প্রচারে তাও উল্লেখ করলেন যোগী আদিত্যনাথ। সহি দিশা মে আগে বড় চুকা হ্যায় এক নয়া ভারত জিসমে সুরক্ষা ভি হ্যায় তো
समृद्धि भी है, जिस नए भारत में आजीविका भी है तो आस्था भी है। आप सोचो क्या अयोध्या में राम मंदिर का निर्माण ये सपा बसपा और कांग्रेस के लोग करा पाते क्या? 2014 साले ওই কেন্দ্র থেকে জিতেছিল বিজেপি। সাংসদ নির্বাচিত হন সঞ্জীব বালিয়ান। 2019 সালে ওই কেন্দ্রে গেরুয়া ঝড়। দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হন বালিয়ান। ফলে 2024 সালে সঞ্জীব বালিয়ান অনেকটাই এগিয়ে মনে করছে রাজনৈতিক মহল। রিপাবলিক বাংলা। মহা ফ্যাক্সাতে পড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ইডির খপ্পর থেকে নিস্তার পেলেন না কেজরিওয়াল। বৃহস্পতিবার দিল্লির রাউস এভিনিউ আদালতে পেশ করা হয় আম আদমি পার্টির আহ্বায়ককে। আদালত তাকে আরও 4 দিনের ইডি হেফাজতে থাকার নির্দেশ দেয়। 1 এপ্রিল পর্যন্ত কেজরিওয়ালকে থাকতে হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কবজাতে। কবি কোই পার্টি আতি হে কেতি হাম নৌকরি দেঙ্গে কোই নৌকরি নি দেতা। কবি কোই পার্টি আতি হে कहती हम कर्जा माफ करेंगे, कोई कर्जा माफ नहीं करता। দুর্নীতির বিরুদ্ধে বড় বড় কথা বলে রাজনৈতিক সফর শুরু করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি में हम लोगों ने कट्टर ईमानदार सरकार बनाई है। রামলীলা ময়দানে কেজরিওয়ালের তৎকালীন মেন্টর আন্না হাজারেকে পাশে বসিয়ে লম্বা চওড়া ভাষণ। দিল্লিবাসী ভেবেছিলেন এবার হয়তো তাঁদেরই একজন প্রতিনিধি এলেন, কিন্তু তা যে নিছকই প্রতিশ্রুতি তা হয়তো হাড়ে হাড়ে টের পাচ্ছে দিল্লির আম আদমি। কারণ এবার এই কেজরিওয়ালের গায়েই দুর্নীতির কাদা। আবগারি দুর্নীতি মামলায় 21 মার্চ গ্রেফতার হন কেজরিওয়াল। তাকে 28 মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। হেফাজতের মেয়াদ শেষে বৃহস্পতিবার কেজরিওয়ালকে রাউজ এভিনিউ আদালতে পেশ করা হয়। 1 এপ্রিল পর্যন্ত তাকে হেফাজতের নির্দেশ দেওয়া হয়। কিন্তু মুখে কি বলছেন তিনি? এখনো সেই পুরনো কাশুন্দি অর্থাৎ চক্রান্ত তত্ত্ব ঘেঁটে চলেছেন কেজরিওয়াল। এলজি কে রে সরকার জেল সে নাহি চলেগি, ইয়ে পলিটিক্যাল শেডিউল করে জনতা ইসকা জবাব দেগি। একই কাদুনি গাইছেন আর দলের মন্ত্রী শান্ত্রীরাও। অরবিন্দ কেজরিওয়াল জি কা সওয়াল হে কি ইয়ে কোন তে করেগা কি 7 মে সে 6 স্টেটমেন্ট গলত হে, 7ওয়া স্টেটমেন্ট সহি হে, ইয়ে ইডি কেসে তে কর সকতি হে, ইয়ে তে কোর্ট করেগা। নির্দোষ হলে এতদিন কেন হাজিরা এড়ালেন কেজরিওয়াল? পাল্টা প্রশ্ন তুলেছে বিজেপিও। আপ জিসে ক্লেম কে রহি হ্যায় হাম কে রহে হ্যায় ও নোটঙ্কি হ্যায়। আম আদমি পার্টি কা চরিত্র জো হ্যায় ও নোটঙ্কি করনে কা চরিত্র হ্যায় আর ও নোটঙ্কি কর রহে হ্যায়। সচ ইয়ে হ্যায় কি দিল্লি কি জনতা কো লুটা গয়া হ্যায়, দিল্লি কি জনতা কো ঠগা গয়া হ্যায়, শরাব নীতি মে চোরি কি গয়ি হ্যায় আর অরবিন্দ কেজরিওয়াল উসকে সূত্রধার হ্যায়। আবগারি দুর্নীতির টাকা ভোটের কাজে ব্যবহার করা হয়েছে আদালতে চাঞ্চল্যকর দাবি করেছে এজেন্সি। দুর্নীতিকে গোড়া থেকে উপড়ে ফেলতে ভিন রাজ্যেও ছড়িয়েছেন তদন্তকারীরা। গোয়াতে আম আদমি পার্টির রাজ্য সভাপতি অমিত পালকারকে বৃহস্পতিবারই তলব করে ইডি। তলব করা হয় আরও ভিন আপ নেতাকে। ফলে কেজরিওয়ালের বিপদ যে বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। রিপাবলিক বাংলা। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে 600 জন আইনজীবীর চিঠি। প্রসঙ্গ উল্লেখ করে পাল্টা কংগ্রেসকে তুলনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন, ভয় দেখানো আর হেনস্থা করা এগুলো কংগ্রেসের প্রাচীন সংস্কৃতি। কংগ্রেসকে স্বার্থপর বলেও কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় মোদী বলেন, অন্যদের ভয় দেখানো আর হেনস্থা করা এগুলো কংগ্রেসের প্রাচীন সংস্কৃতি। 5 দশক আগে তারা নিজেরাই একটি প্রতিশ্রুতিবদ্ধ বিচার বিভাগের দাবি জানিয়ে এসেছিল। এখন নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নির্লজ্জভাবে অন্যদের থেকে প্রতিশ্রুতি দাবি করছে, তবে দেশের জন্য কোনো প্রতিশ্রুতি রাখতে পারেনি। অবাক হওয়ার কোনো কারণ নেই, 140 কোটি দেশবাসী কংগ্রেসকে পরিত্যাগ করেছে। হরিশ সালভে, মনন কুমার মিশ্র, আদেশ আগরওয়াল, চেতন মিত্তল, পিঙ্কি আনন্দ, হিতেশ জৈন সহ 600 জন আইনজীবী দেশের বিচার ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে। সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের চেয়ারম্যান মনন কুমার মিশ্র এই চিঠির প্রেরকদের তালিকায়। 600 জন আইনজীবীর প্রধান বিচারপতিকে চিঠি পাল্টা, মোদি মুখে খোলায়
লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক পারদ তুঙ্গে উঠল, তার বলার অপেক্ষা রাখে না। বান্দা জেলে বন্দী মুখতার আনসারির মৃত্যু, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। 36 বছরের পুরনো একটি মামলায় 13 মার্চ দোষী সাব্যস্ত হন উত্তরপ্রদেশের গ্যাংস্টার তথা সমাজবাদী পার্টির বিধায়ক, উত্তরপ্রদেশের মৌ সদর বিধানসভা কেন্দ্রের 5 বারের বিধায়ক আনসার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জায়গায় জারি করা হয়েছে 144 ধারা। রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ ময়নাতদন্ত করা হবে মুখতার আনসারির দেহ, ময়নাতদন্তের ভিডিওগ্রাফিও করা হবে।